আসসালামু আলাইকুম। আজ আমরা আবার কথা বলবো এভারেজ নিয়ে, যে সমস্ত মানে ম্যাথ বিভিন্ন পরীক্ষার মধ্যে এসে থাকে, কমন কিছু ম্যাথ, কমন ফরম্যাটের কিছু ম্যাথ, এই সমস্ত ম্যাথ নিয়ে। প্রথম অঙ্কের মধ্যে সরাসরি চলে যাব। দ্য অ্যাভারেজ ওয়েট অফ 3 men ইজ 53 kg। তিনজন মানুষের অ্যাভারেজ ওয়েট কত? 53 কেজি। তাহলে তিনজন মানুষের টোটাল ওয়েট কত? 53 × 3 = 159 কেজি। এখন নান অফ দেম ওয়েটস লেস দেন 51 কেজি, মানে এর মধ্যে এই তিনজনের মধ্যে কারো ওজনই 51 কেজির থেকে কম না। হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম পসিবল ওয়েট ইন কেজি অফ দ্য পারসন ইন দ্যাট গ্রুপ? এখন বলা আছে কন্ডিশন নাম্বার 1, তিনজন মানুষের মাঝে কারো ওজনই 51 কেজির থেকে কম না। এই যদি অবস্থা হয়, ওই তিনজন মানুষের মধ্যে সর্বোচ্চ ওজনধারী লোকটার ওজন কত হতে পারে? মনে করি সর্বনিম্ন যেহেতু 51 কেজি আমার দেয়া আছে, মনে করি বাকি দুইজনের ওয়েট সেই 51 কেজি। একজন মানুষকে যদি আপনি সর্বোচ্চ দিতে চান, তাহলে কি করতে হবে? বাকি দুইজনকে সর্বনিম্ন দিতে হবে, কিন্তু 51 থেকে নিচে নামা যাবে না। কন্ডিশনের মধ্যে বলা আছে, ধরে নিলাম প্রত্যেকের ওজন সেটা 51 কেজি, সেই বাকি দুইজনের ওজন 51 কেজি, তাহলে কত হলো? 102 কেজি। তাহলে বাকি জনের ওজন কত হবে? তিনজনের ওজন হচ্ছে 159, এর মধ্যে দুইজনের হচ্ছে 102, তাহলে 3 নম্বর জনের কত হবে? 102, বিয়োগ হয়ে যাবে 159 থেকে, সেটা কত? 57। মানে বেসিকটা হচ্ছে, বা এই অঙ্কের থেকে লার্নিং হচ্ছে, তিনজনের মধ্যে একজনের ওজন যদি আপনি সর্বোচ্চ প্রমাণ করতে চান, বাকি দুইজনের টোটাল সর্বনিম্ন দিতে হবে, কিন্তু 51 থেকে নিচে নামা যাবে না। কন্ডিশনের মধ্যেই বলা আছে। সো আনসার কত? আমার আনসার হচ্ছে আমার অপশন সি। চলে যাব 3 নম্বর অঙ্কের মধ্যে। এ ব্যাটসম্যান মেক্স এ স্কোর অফ 87 রানস ইন দ্য 17th innings and thus increases his average by 3. কি বলছে? একটা ব্যাটসম্যান 17টা মনে করেন ইনিংস খেলছে, এবং 17 নম্বর ইনিংসে সে 87 রান করছে। 17 নম্বর ইনিংসে সে 87 রান করার ফলে তার অ্যাভারেজ 3 বেড়ে গেছে। এখন জানতে চাওয়া হয়েছে ফাইন্ড দ্য অ্যাভারেজ আফটার 17 innings, মানে 17 নম্বর ইনিংস খেলার পরে তার এখন অ্যাভারেজ কত। মনে করি 16তম ইনিংসে তার অ্যাভারেজ ছিল হচ্ছে আপনার এক্স, তাহলে 16তম ইনিংসে তার টোটাল কত? যেহেতু অ্যাভারেজ হচ্ছে এক্স, তাহলে টোটাল হচ্ছে 16x। এখন 17 নম্বর ইনিংসে গিয়ে সে 87 রান করেছে, 87 যোগ হলো, তাহলে কন্ডিশন মতো আমরা লিখতে পারি কি? 17 × x + 3, কারণ 17তম ইনিংসে গিয়ে তার অ্যাভারেজ 3 বেড়ে গেছে। আগে ছিল অ্যাভারেজ 16তম ইনিংস পর্যন্ত তার অ্যাভারেজ ছিল এক্স, এখন x + 3, এর সাথে 17 গুণ হবে, তার মানে দোনো পাশ কিন্তু এখানে সমান। এটা হচ্ছে আপনার 16তম ইনিংস পর্যন্ত টোটাল রান, এটা হচ্ছে 17তম ইনিংসে গিয়ে রান, আর এটা কি? 17 × x + 3। এই দুটা ইকুয়াল ভ্যালু কেন দিবে? কারণ 17 সাথে যদি আপনি অ্যাভারেজের সাথে 3 বাড়িয়ে দিয়ে গুণ দিয়ে দেন, তাহলে কিন্তু দুইটা ইকুয়াল ভ্যালু দিবে, শর্ত মতে বলা আছে। তখন আমি এক্সের ভ্যালু বের করি। 16x + 87, 17x + 3 = 51। তাহলে 5 বদল করি, এক্সের ভ্যালু কত হয়? 36। সেটা কিন্তু 16তম ইনিংস পর্যন্ত অ্যাভারেজ ছিল, সেটা কিন্তু আমার কাছে জানতে চাওয়া হয় নাই। আমার কাছে জানতে চাওয়া হচ্ছে ফাইন্ড দ্য অ্যাভারেজ আফটার 17তম ইনিংস। 17তম ইনিংসে গিয়ে তার অ্যাভারেজ কিন্তু 3 বেড়ে গেছে, সেটা প্রথমেই কিন্তু বলা আছে। তাহলে 17তম ইনিংসে গিয়ে তার অ্যাভারেজ কত? 3 বেড়ে যাবে, 36 + 3 মানে 39 হয়ে যাবে। তো সঠিক আনসার হচ্ছে আমার অপশন এ। চলে যাব 3 নম্বর অঙ্কের মধ্যে। দ্য অ্যাভারেজ অফ 5 consecutive odd numbers ইজ 61। মনে করি কনজিকিউটিভ নাম্বারটার প্রথমটা হচ্ছে এ, পরেরটা তাহলে কত? a + 2, a + 4, এরপরে a + 6, a + 8। কনজিকিউটিভ অড নাম্বারগুলি অড নাম্বার বলা আছে, তাহলে প্রথম অড নাম্বারটা যদি এ হয় পরেরটা হবে এ প্লাস টু, পরেরটা এ প্লাস ফোর। মানে আমরা জানি কনজিকিউটিভ অড নাম্বার একটা থেকে আরেকটার পার্থক্য হচ্ছে আপনার টু। তাহলে প্রথমটা যদি এ হয় পরেরটা এ প্লাস টু, এরপরেরটা এ প্লাস ফোর, এরপরটা এ প্লাস সিক্স, এরপরেরটা এ প্লাস এইট। তাহলে কী বলা আছে, দ্য অ্যাভারেজ অফ ফাইভ কনজিকিউটিভ অড নাম্বার হচ্ছে 61। তাহলে পাঁচটা কনজিকিউটিভ অড নাম্বারের অ্যাভারেজ যদি আপনার 61 হয়, তাহলে টোটাল কত? 61 ইন্টু 5, তার মানে কত? 305। আমরা এর ভ্যালু এখান থেকে বের করি, 5a প্লাস 2 আর 4 6, 6 12, 12 আর 8 20, 305। 5a ইকুয়াল 285। অতএব এর ভ্যালু এখান থেকে কত আসবে? এর ভ্যালু আসবে হচ্ছে আপনার 57। তার মানে কি, প্রথম কনজিকিউটিভ নাম্বারটা হচ্ছে 57। এখন কি জানতে চাওয়া হচ্ছে, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য হাইয়েস্ট অ্যান্ড দ্য লোয়েস্ট নাম্বার? প্রথম নাম্বারটা হচ্ছে 57, লাস্টের নাম্বারটা কত, মানে সবচেয়ে বড় নাম্বারটা কত? সবচেয়ে বড় নাম্বারটা হচ্ছে আপনার 57-এর সাথে 8 যোগ হবে, সেটা কত? 65। দেখে তো যাচ্ছে একটা হচ্ছে এ আর একটা হচ্ছে এ প্লাস 8, তো পার্থক্য কত? হাইয়েস্ট আর লোয়েস্টের মধ্যে পার্থক্য হচ্ছে আপনার 8। তার মানে অপশন বি হচ্ছে আমার সঠিক আনসার। চলে যাব পরের অঙ্কের মধ্যে, 4 নম্বর অঙ্কের মধ্যে। ইফ দ্য অ্যাভারেজ অফ 5 কনজিকিউটিভ ইন্টিজার্স ইজ 12, মনে করি কনজিকিউটিভ ইন্টিজারের প্রথমটা হচ্ছে এ, পরেরটা কত? এ প্লাস 1, পরেরটা এ প্লাস 2, এ প্লাস 3, এ প্লাস 4। 5টা কনজিকিউটিভ ইন্টিজার আমি পেয়ে গেলাম। 5টা কনজিকিউটিভ ইন্টিজারের অ্যাভারেজ হচ্ছে আপনার 12, তাহলে 5টা কনজিকিউটিভ ইন্টিজারের টোটাল কত? 12 পূরণ 5, মানে হচ্ছে 60। তাহলে 5a প্লাস 3, 6 আর 4 হচ্ছে 10, 60। তাহলে 5a ইকুয়াল 50, অতএব এর ভ্যালু কত? 10। এখন জানতে চাওয়া হচ্ছে, হোয়াট ইজ দ্য সাম অফ দ্য লিস্ট অ্যান্ড দ্য গ্রেটেস্ট অফ দ্য ইন্টিজার? এই যে কনজিকিউটিভ ইন্টিজারের প্রথম ইন্টিজারটা কত ছিল? ছিল এ। শেষের ইন্টিজারটা কত? সবচেয়ে বড় ইন্টিজারটা কত? সবচেয়ে বড়টা হচ্ছে এ প্লাস 4। মানে সবচেয়ে ছোট ইন্টিজারটা ছিল আপনার এ, সবচেয়ে বড় ইন্টিজার হচ্ছে এ প্লাস 4। তাহলে এর ভ্যালুটা এখানে বসাই, সিম্পল, 10-এ 10, 20, 20 আর 4-এ 24। তার মানে হচ্ছে অপশন সি আমার সঠিক আনসার। চলে যাব 5 নম্বর অঙ্কের মধ্যে। দ্য অ্যাভারেজ অফ ফার্স্ট 5 প্রাইম নাম্বারস, প্রথম 5টা প্রাইম নাম্বারের যোগ অ্যাভারেজ কত, সেটা আসলে জানতে চাওয়া হচ্ছে। তো প্রাইম নাম্বারগুলি কি? প্রথম 5টা প্রাইম নাম্বার কি? 2, 3, 5, 7, 11। 5টা প্রাইম নাম্বার আমরা পেয়ে গিয়েছি। 5টা প্রাইম নাম্বারের টোটাল কত? 5টা প্রাইম নাম্বারের টোটাল হচ্ছে আপনার সাম হচ্ছে 28। তাহলে এর অ্যাভারেজ কীভাবে নির্ণয় করব? জাস্ট 5 দিয়ে ভাগ দিব, কারণ এখানে নাম্বার অফ এলিমেন্টস হচ্ছে 5টা, এই জন্য 5 দিয়ে ভাগ দিব। সাম অফ এলিমেন্টসের সাথে এলিমেন্টসকে আমরা নাম্বার অফ এলিমেন্টস দিয়ে ভাগ দিলে অ্যাভারেজ পেয়ে যাই, সেটা কত? 5.6। তো সঠিক আনসার কত? অপশন সি। তারপরে 6 নম্বর অঙ্কটা, এটা বলা আছে 2 কার্টুনস ওয়েট, 2টা কার্টুনের ওজন হচ্ছে আপনার এত কেজি এবং এত কেজি রেসপেক্টিভলি। ইফ দ্য অ্যাভারেজ ওয়েট অফ দ্য কার্টুন ইজ 10 কেজি, মানে 2টা কার্টুনের আলাদা আলাদা ওজন বলা আছে, এত কেজি এবং এত কেজি, এবং 2টা কার্টুনের গড় ওজন মানে অ্যাভারেজ ওজন হচ্ছে আপনার 10 কেজি। তাহলে 2টা কার্টুনের মোট ওজন কত? 2টা কার্টুনের মোট ওজন কিন্তু তাহলে 10 দুগুণে 20 কেজি। তাহলে দেখেন আমি প্রশ্ন মতো কী লিখতে পারি, 3x - 2 প্রথম কার্টুন প্লাস দ্বিতীয় কার্টুন 2x - 3 ইকুয়াল কত? গড় হচ্ছে 10 কেজি, তাহলে টোটাল কত? 20 কেজি। এক্সের ভ্যালু বের করি, 5x - 5 ইকুয়াল 20, অতএব 5x ইকুয়াল কত? 25, অতএব এক্সের ভ্যালু কত? 5। তাহলে দেখি প্রত্যেকটা কার্টুনের অ্যাকচুয়াল ওজন কত। প্রথমটা কত ছিল? 3x - 2, সেটা কত? এক্সের ভ্যালু যদি আমি বসাই, 15 - 2 কত? 13 হচ্ছে প্রথম কার্টুনটার ওজন। দ্বিতীয় কার্টুনটা দেখি অ্যাকচুয়াল কত? 2x - 3 समान एक्सर भैल्यू बसाई पाँच माइनस तीन से कत पाँच दुगुणे दस दस तीन गले आपनर सात। देखें फाइनली कि बोलते द हेवियर कार्टुन वेट्स हाउ मेनी केजी मोर दैन द लाइटर कार्टुन माने सबचेये भारी कार्टुनटा सेटा सबचेये कम भारी कार्टुनटा तार थेके कतटुकु बेशी ओजन धारण करे माने दुइटार पार्थक्य कत सोजा कथा ताहले 13 थेके 7 बियोग दिले जेटा होबे सेटाई 13 थेके 7 बियोग दिले होबे 6 तार माने अपशन डी होच्छे आमार आंसर। एभारेज निये आमादेर आजकेर आलोचना एतटुकुई छिलो। आमादेर साथे थाकार जोन्नो अनेक धन्यवाद।